হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো অনেকদিন পর তোমাদের সাথে সামনাসামনি কথা বললাম, নালে ভয়েস দিয়েই অনেকদিন এডিট করেছিলাম। তো আমার চ্যানেলের নামটা পাল্টে দিয়েছি, তোমরা সবাই দেখেছো, দ্য বং রিয়া। আমার চ্যানেলের নামটা চেঞ্জ করে দেওয়ার পর তোমাদের আর সেইভাবে কিছু বলা হয়নি। তো অনেক দিন ধরে আমি ভিডিও দিইনি, প্রায় 5-6 মাস তেমন ভিডিও কিছু দিইনি। অনেক পুরনো পুরনো ভিডিও আমার কাছে ছিল যেগুলো এডিট করে আমি দিয়েছি। তো এখন চেষ্টা করি যাতে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি, প্রত্যেক দিন যাতে করতে পারি সেরকমও চেষ্টা করি, বাট হয়ে ওঠে না। তো আমার চ্যানেলে যা যা ভিডিও আসে, যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সব করে দিও, আমার পাশে থেকো। তো আজকে যে ভিডিওটা করেছি সেটা হলো, আমরা একটা জায়গায় যাচ্ছি, এই যে চলে এসেছে আমাকে নিতে। তো আমি আর আমার বান্ধবী যাচ্ছি, অনেক দিন ধরে ইচ্ছা ছিল এই জায়গাটায় যাব, ডিভিসির ওখানে। তো জায়গাটা এতটাই সুন্দর, আমি আমার বান্ধবী গিয়েছিল, ওর কয়েকটা ছবিও তুলেছিল সেখান থেকে দেখেছিলাম। তো এত ভালো লেগেছিল জায়গাটা, যার জন্য না গিয়ে আর পারছি না। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো অনেকটা চলে এসেছি, রেলগেটটা পেরিয়ে গেলাম, আর ব্যাস কিছুক্ষণ গেলেই আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাব। অনেক দিন ধরে বৃষ্টি হওয়ার কারণে আমরা প্রায় 1 সপ্তাহ ধরে বলছি যে ওখানে যাব, একটু টাইম কাটাবো, জায়গাটা এতটা সুন্দর। তো 1 সপ্তাহ পর আজ অনেক দিন পরে রোদটা উঠেছে, তো দেখো এতটা ভালো লাগছে আকাশটা। এই যে কথা বলতে বলতে চলেও এসেছি, প্রচুর লোকজন এখানে ঘুরতে আসে, তারাও টাইম কাটাতে আসে, জায়গাটা দেখতে আসে, তো আমরাও এসেছি। তো এখন দেখো চারিদিকটা তোমাদের দেখাই, খুব ভালো লাগবে। আর আমার বান্ধবী যখন এসেছিল, ও তখন আজকে এসে বলছিল যে জলটা অনেকটা কমে গেছে, হয়তো জলটা বেশি থাকলে আরও বেশি দেখতে ভালো লাগতো। তো এটাও খুব একটা খারাপ লাগছে না, খুব সুন্দর দেখতে লাগছে। তো মনেই হচ্ছে সারাক্ষণ এখানে বসে থাকি, যতক্ষণ সূর্যটা উঠে আছে কোথাও কোনো দিকে যাব ভাবলেও মনে হচ্ছে না যে যাই, এখানেই টাইমটা কাটাই। তো চারিদিকটা দেখো তোমাদের একটু দেখাচ্ছি, যারা এই কাছাকাছির মধ্যে আছো, এখনও যাওনি এই জায়গাটায়, তারা অবশ্যই গিয়ে দেখে আসবে, জায়গাটা খুবই সুন্দর। দেখো এখানটা কতটা ভালো লাগছে দেখতে। তো দেখো এখানে আমি বসে পড়েছি এখন কিছু ছবি তুলবো বলে, জলটা অনেকটাই কমে গেছে কিন্তু ভালো লাগছে দেখতে। এই যে আমরা দুজনা এখন বসে আছি, বসে বসে গল্প করছি, চারিদিকে অনেক লোকজনও আছে। জানি না তোমাদের কতটা ভালো লেগেছে জায়গাটা, তো কমেন্ট করে জানিও জায়গাটা কেমন, আমিও তাহলে বুঝতে পারবো যে তোমাদেরও খুব ভালো লেগেছে। আর দেখো এখন আমরা এবার বাড়ি চলে যাব, কারণ সূর্য ডুবে গেছে, তো এবার অন্ধকারও হয়ে যাবে, আমাদেরও বাড়ি যেতে হবে। তো আমরাও এবার চলে যাব। ফোন এবার একটু খিদে খিদেও পাচ্ছে, তো রাস্তায় একটা রেস্টুরেন্ট দেখে দাঁড়িয়ে পড়েছি, কিছু খাবার অর্ডার করব। আর ফুচকা খাওয়ার ইচ্ছা ছিল, তো ফুচকা বসেনি, কিছু করার নেই। তো এখন একটা ভেজিটেবিল চপ আর রোল অর্ডার করে দিয়েছি, এটা খেয়েই আমরা বাড়ি যাব, কারণ অন্ধকার হয়ে গেছে প্রায়। তো আমরা দুজনা এখন এই যে খাওয়া দাওয়া শেষ করে ফেলেছি, এবার বাড়ি যেতে হবে, কিছু রাস্তায় কাজ আছে সেগুলো করে তারপরে বাড়ি যাব। আর রাস্তায় যেতে যেতে দেখো এখানে ভুট্টা দেখতে পেলাম, তো অনেক দিন ভুট্টা খাই না, সেই জন্য খুব ভুট্টা খেতে ইচ্ছা করলো, তো একটা ভুট্টা নিলাম, ভালো খেতে ছিল ভুট্টাটা। তো আমার বান্ধবীও বেশি খায়নি, আমিই খেলাম। আজকে ভিডিওটা আমি এখানেই